আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বড় একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতেছি, আমাদের সপ্তমবারের মতো হ্যান্ড হোল্ডিং সাপোর্টের রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে। আজকে থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নেক্সট মান্থের হচ্ছে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশনটা চলবে আর কি। হ্যাঁ, হ্যান্ড হোল্ডিং সবসময় আসে না, দেখা যাচ্ছে 2-3 মাস পর পর রেজিস্ট্রেশন হয়। যারা আসলে হ্যান্ড হোল্ডিং এ ভর্তি হইতে চাই তাদের জন্য বলবো যে আমাদের সরবিন্দু আমি একটু দেখাই যেটা করা লাগবে, সেটা হচ্ছে যে সরবিন্দুর ওয়েবসাইটে চলে যাওয়া লাগবে। আমি একটু দেখাই, তো গুগলে যাবেন এভাবে। হ্যাঁ, তো এখানে যাবেন সরবিন্দু, এই যে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আমাদের এই যে আসছে, তো আমাদের ওয়েবসাইটে আসলে এই যে হ্যান্ড হোল্ডিং এর যে কোর্স গুলো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা সব হ্যান্ড হোল্ডিং এর কোর্স গুলো পেয়ে যাবেন, যে প্রথম লাইনে যে 4টা কোর্স। এখানে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যেতে পারে যে অনেকগুলো কোর্স আছে তো কে কোনটা কোর্স নিবে। তো আমি এখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি, দেখেন HTML CSS Bootstrap এর কোর্সটা হচ্ছে আপনি কিছুই জানেন না, HTML CSS ও জানেন না, একবার শুরু থেকে শুরু করতে আছেন, সেক্ষেত্রে আপনি HTML CSS এর কোর্সটা থেকে জয়েন করবেন। এখন দেখা যাচ্ছে আপনি আমার যে ভিডিওগুলো ইউটিউবে, আপনি 10টা ভিডিও দেখছেন, 5টা ভিডিও দেখছেন, 15টা ভিডিও দেখছেন, 20টা ভিডিও দেখছেন, এরকম ক্ষেত্রে এরকম জায়গাতে আছেন। হ্যাঁ, এখন আপনি কোর্সটা করতে আছেন, এখন আপনি কোনটা কোর্স নেবেন, তারপরেও আপনি তখনও আপনি HTML CSS Bootstrap এর কোর্সটা থেকে জয়েন করবেন। কারণ হচ্ছে 20টা ভিডিও থেকে নর্মালি দেখা যাচ্ছে যে আমরা Bootstrap পর্যন্ত যাওয়া যাওয়ার অবস্থা একটা ভাব। হ্যাঁ, ফুল ওয়েবসাইট খুব কমই দেখানো হয়। আবার দেখা যাচ্ছে আপনি একবারে 15-25টা 30টা+ ভিডিও দেখে ফেলছেন, একবারে 32টা ভিডিও পর্যন্ত দেখে ফেলছেন, বা ফিনিক্স যে ট্যাম্পলেটটা আছে, হ্যাঁ, সেই ট্যাম্পলেট পর্যন্ত চলে গেছেন। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি ফান্ডামেন্টালে আসতে পারেন। তবে ওই ক্ষেত্রে আরো একটা কোশ্চিন হচ্ছে যে আপনি কি ভিডিওগুলো দেখছেন সেই সাথে কি প্র্যাকটিস করছেন? আপনি যে ভিডিওগুলো দেখছেন ওই দেখাটাই কি আপনি জাস্ট দেখছেন, নাকি শুধু একবার ভিতরে আপনার ভিতরে নিতে পারছেন, আপনি পারতেছেন কিনা? আপনি যদি না পারেন বা ভিতরে যদি কনফিউশন থাকে বা হচ্ছে একটা ফুল ওয়েবসাইট বানানোর কনফিডেন্ট না থাকে, তাহলে কিন্তু তারপরও আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে HTML থেকে চলে আসা। কারণ হচ্ছে যে HTML CSS কিন্তু প্রয়োজন আছে, না হলে আমরা কনফিডেন্ট পাই না ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য। হ্যাঁ, তো এইরকম ক্ষেত্রে আপনারা কিন্তু শুরু থেকে হইলে ওয়ার্ডপ্রেসে ফান্ডামেন্টাল HTML CSS Bootstrap থেকে করতে পারেন। আর HTML CSS জানা থাকলে, আগে থেকে জানা থাকলে, কোথা থেকে জানা থাকলে বা পারেন এরকম কনফিডেন্ট আছে, সেই ক্ষেত্রে আপনাকে ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টালে ঘুরতে হইতে হবে। ঠিক আছে, এখন ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টালে আমরা ডিজাইন পর্যন্ত দেখাবো, পেজ বিল্ডার এবং ডিজাইন পর্যন্ত দেখাবো। তো পেজ বিল্ডার এবং ডিজাইন পর্যন্ত আপনার করা আছে বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনি ভালো বুঝেন, ভালো জানেন, ডিজাইন করতে পারেন, এখন আপনার প্রবলেম হচ্ছে ফাংশনালিটি, ই-কমার্স, হ্যাঁ, এবং হচ্ছে LMS অ্যাডভান্স যে জিনিসগুলো, ওই জিনিসগুলোতে আপনার প্রবলেম হচ্ছে, বা আপনি আগে থেকে ওয়ার্ডপ্রেসে কাজ করেন, আপনার অ্যাডভান্সগুলোতে মার্কেটপ্লেসে কাজ করতে প্রবলেম হচ্ছে, এইরকম যারা আছেন বা এরকম ক্ষেত্রে আপনার কিন্তু ওয়ার্ডপ্রেস যে অ্যাডভান্স কোর্সটা আছে খুবই খুবই বেশি হেল্প করবে। ইভেন মার্কেটপ্লেসে যারা কাজও করেন, হ্যাঁ, যারা এই এই জায়গাগুলোতে প্রবলেম আছে বা হচ্ছে ইউটিউবে আমার ফ্রি ভিডিওগুলো দেখে দেখে শিখছে, ওয়ার্ডপ্রেস পর্যন্ত সবকিছু শিখছে। হ্যাঁ, আসলে কি দেখেন, আমরা একবারে লাইভ ক্লাস করাচ্ছি, সফটওয়্যার, কো ইনস্ট্রাক্টর, অ্যাসাইনমেন্ট, কুইজ, এত কিছু করে একটা প্রেশারের মাধ্যমে কিন্তু শিখানো হয়। সেই ক্ষেত্রে আপনারা যারা ভিডিও দেখে একবারে ফুল সবগুলো ভিডিও দেখে ফেলছেন, শিখে ফেলছেন, সেই ক্ষেত্রেও আমি তাদেরকে বলবো আপনাদের অ্যাডভান্স করা দরকার। অ্যাডভান্সটা করলে আপনারা একবারে কুরকো ব্লগ থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের যত হিডেন ডিটেলস বা যত অ্যাডভান্স ফিচার বা ফেসিলিটি আছে সবকিছু কিন্তু এখানে দেখানো হবে। তখন কিন্তু আপনি যে কনফিডেন্ট লেভেলটা বা কাজ করার যে লেভেলটা সেটা কিন্তু খুবই করতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনার সবকিছু জানেন, এখন মার্কেট প্লেসে সাকসেস করতে পারতেছেন না বা মার্কেট প্লেসে ভালো করতে পারতেছেন না বা মার্কেট প্লেসে শুরু করা হয় নাই, ওভারঅল সবকিছু জানেন, সেক্ষেত্রে আমরা এই যে মার্কেট প্লেসের যে কোর্সটা সেখানে এটা নিতে পারেন। তবে মার্কেট প্লেসের কোর্সের ক্ষেত্রে যেটা আমি বলি, ক্লাস শুরুর ব্যাপারে একটু ডিলে হতে পারে, এই ব্যাপারটা একটু কনসিডার করতে হবে। তো এখান থেকে আপনার যেই কোর্সে আপনার ইচ্ছা সেই কোর্সে গিয়ে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, সরাসরি অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, মনে করেন HTML CSS। তো প্রথমত যেটা করবেন, এখানে এসে আপনি কোন টাইমে ক্লাস করতে চান এই টাইমটা সিলেক্ট করবেন, এটা ভালো মতো করে সিলেক্ট করবেন। হ্যাঁ, ধরেন আমি রাতে ক্লাস করতে চাই, তারপরে হচ্ছে কোন দিনে আপনারা ক্লাস করতে চান। এখানে যেটা হয়, আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, হ্যাঁ, একদিন পর পর, তো আপনি কোন দিনে ক্লাস করতে চান। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে রবিবার থেকে ক্লাস করতে চান, হ্যাঁ, তো আপনি সিলেক্ট করে দিলেন এইভাবে, তো এই দিনগুলোতে আপনার ক্লাস হবে, তো রাত 10টার দিকে ক্লাস হবে, এইভাবে সিলেক্ট করে দেওয়ার পরে জয়েন টু দ্য কোর্স।
দিলেন, দেন হচ্ছে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে আপনার ডিটেলস গুলো আপনাকে দিতে হবে, ধরেন আমি যদি আমার ডিটেলস গুলো দিই এইভাবে সম্পূর্ণ ডিটেলস গুলো দিবেন, আর মোবাইল নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে এইভাবে দিবেন, হ্যাঁ তাহলে আরো সুবিধা হবে আপনার। তো এইভাবে দিবেন, দেওয়ার পরে সবকিছু ঠিক থাকবে, হ্যাঁ। আর এই যে এইভাবে দিবেন, দিয়ে এটা টিক চিহ্ন দিয়ে আমি হচ্ছে এই যে ইয়াতে দিলে আমরা আপনি সরাসরি তুলে দেবো পেমেন্ট পেজে। তো এখান থেকে আপনি যে কোনো গেটওয়ে এর মাধ্যমে, আপনি যেমন হচ্ছে এখানে যদি আসেন তো ওই যে বিকাশ, রকেট, নগদ সবকিছু দিয়ে পেমেন্ট করতে পারবেন, এখানে পেমেন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো আপনি চাচ্ছেন না আপনার কাছে শুধু ডিবিপিএল এর নর্মাল যে কার্ডটা আছে এনপিএসডি ওইটা আছে, ওইটা দিয়ে পেমেন্ট করতে চাইলে এখানে আদার্স কার্ডে দিলে এই যে নেক্সাস পে কার্ডটা দিয়ে পেমেন্ট করতে পারবেন, হ্যাঁ। তো এইভাবে আপনি যে কোনো, যেমন এখানে দেখেন বিকাশ, রকেট, নগদ সব যে ভালো ভালো পেমেন্ট গেটওয়ে গুলো, মানে এটা অ্যাক্সেস অফ কমার্স দিয়ে হয়তো, তো সকল সুবিধাগুলো আছে। তো এখানে যদি আপনারা পেমেন্ট করে দেন এখানে, তাহলে আপনাকে রিডাইরেক্ট হয়ে আমাদের সফটওয়্যারে নিয়ে যাবে, হ্যাঁ। পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেলে একটু ওয়েট করবেন, সাথে সাথে পেজটা কেটে দিবেন না, একটু ওয়েট করবেন, রিডাইরেক্ট হয়ে আপনাকে সফটওয়্যারে নিয়ে যাবে। তো দেন আপনি ওইখান থেকে রেখে দিলেও হবে, বা ওইখান থেকে আপনি আপনার কাছে দেন সফটওয়্যারে নিয়ে গেলে আপনার ফোনে কয়েকটা এসএমএস যাবে। প্রথমত পেমেন্ট কনফার্মেশনের একটা এসএমএস যাবে, তারপরে আপনার ফোনে আরেকটা এসএমএস যাবে যে হচ্ছে আপনার আমাদের সফটওয়্যারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ওইখানকার আপনার যে ফোন নাম্বারটা এবং যে লগ ইন পাসওয়ার্ডটা সেটা দিয়ে দেওয়া হবে। দেন আপনি ফোন নাম্বারটা বসাবেন, ফোন নাম্বারের জায়গায় লগ ইন পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জায়গায় বসে লগ ইন করলে আপনি যে সকল ইনফরমেশন গুলো দিয়েছেন ওই সকল ইনফরমেশন গুলো আপনি সবগুলো পাবেন। আপনি যদি এগুলো চেঞ্জ করতে চান কখনো, হ্যাঁ, তাহলে আবার ওইখানে এগুলো চেঞ্জ করতে পারবেন। মানে হচ্ছে এইখানে যে আপনি কোর্স টাইমটা দিয়েছিলেন বা হচ্ছে ডেটা দিয়েছিলেন সেটা চেঞ্জ করতে পারবেন। এবং দেখা যাবে অনেকেই আসলে এত কিছু করতে পারবে না বা এত কিছুতে করতে প্রবলেম হবে, সেই সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে তেমন কিছু করার দরকার নাই, আমাদের যখন ক্লাস শুরু হবে তখন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব, দেন আমরা আপনাদেরকে সব কিছু দেখাই দিব এবং একটা সময়ও দিব যে এর মধ্যে এই সব কিছু চেঞ্জ করলে আপনারা দেন হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, সবকিছু তখন ওইভাবে আপনাদেরকে দেখাই দিতে পারবো। আর আদারওয়াইজ কোনো ইস্যু হলে আমাদের যে সাপোর্ট নাম্বার দুইটা আছে এই সাপোর্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা সকল ধরনের সলিউশন পেয়ে যাবেন, হ্যাঁ। তো এই আর কি ওভারঅল বিষয়। আরেকটা বিষয় আমি যদি বলি যে আসলে কোর্সের যে প্রাইস গুলো, হ্যাঁ, এটা আসলে আমি যদি বলি আমরা কিন্তু এই যে দেখেন আড়াই মাস ক্লাস হবে, দুই মাস ক্লাস হবে, এখানে সাড়ে তিন মাস ক্লাস হবে, হ্যাঁ, এখানে আবার দুই মাস ক্লাস হবে, তো এতগুলো এবং আমাদের টিম এটা সেটা এই যে প্রাইস গুলো, কিন্তু মানে আপনি যদি আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট গুলোর সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে পরিশ্রম করি, কিভাবে শেখানোর চেষ্টা করি, এই অনুসারে প্রাইস গুলো আসলে কেমন ভ্যালু রাখে। আসলে এই যে 2000 টাকা বা 3000 টাকা বা 6000, এইগুলো আসলে কি যে লাইফে আপনি এরকম অনেক খরচ করছেন, আর এই যে জিনিসটা, এই যে স্কিলটা আপনার একবার ক্রিয়েট হবে এটা কিন্তু লাইফ টাইম আপনার একটা এসেট হিসাবে থেকে যাবে। তো এই ক্ষেত্রে আমরা সারা জীবনে আমাদের একটা স্কিল আমরা তৈরি করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই প্রাইস গুলো কোনো কিছুই না, হ্যাঁ। এবং আপনার সময়টাকে আপনি নষ্ট না করে আপনি কিন্তু একটা পারফেক্ট জায়গাতে কাজে লাগাইতে পারতেছেন। কোনো না কোনো সময় এই সব কিছু জিনিস কিন্তু আপনার লাইফে একটা গ্রেট একটা অবদান নিয়ে কিন্তু আসবেই, হ্যাঁ। আরেকটা বিষয় আমি বলে রাখি, আমাদের যেটা ফুল কোর্স এই সবকিছু কিন্তু আপনি একবারও নিতে পারেন, সেখানে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারা আসলে ডিসকাউন্টের কথা বলতেছিলেন তারা কিন্তু এইভাবে ফুল প্যাকেজটা নিতে পারেন, ওখানে একটা ডিসকাউন্টটা পাবেন আর কি, হ্যাঁ। ও আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে রিএডমিশনের যে বিষয়টা ছিল সেখানে একটু চেঞ্জ আসতেছে, যেটা দেখা গেছে যে রিএডমিশনের ব্যাপারটা আসলে এটা থাকলে অনেকেই আলসিয়া হয়ে যাচ্ছে বা অনেকেই আসলে কি যে গুরুত্ব থাকে না, হ্যাঁ এটা সেটা। তো রিএডমিশন এখন থেকে লাইফ টাইম থাকবে না, রিএডমিশন টু টাইম, মানে হচ্ছে যে আপনি একবারে একটা কোর্স সাকসেস হতে পারলেন না, হ্যাঁ, দেন আপনি আবার ভর্তি হইতে পারবেন বা মানে কোনো ফি ছাড়াই, কোনো টাকা ছাড়াই আবার নতুন ব্যাচের সাথে ক্লাস করতে পারবেন। তারপরেও আপনি সাকসেস হলেন না আবার আপনি একটা নতুন ব্যাচের সাথে ক্লাস করতে পারবেন, হ্যাঁ, দুইবার রিএডমিশন এভাবে নিতে পারবেন, কোনো ফি নেওয়া হবে না আপনার কাছ থেকে, এভাবে এই পরিবর্তনটা কিন্তু আসছে, হ্যাঁ। আর হচ্ছে যারা বাইরের দেশ থেকে আসেন বা ইন্ডিয়া থেকে, অনেক স্টুডেন্ট আমাদের রেগুলারই ভর্তি হয় ইন্ডিয়া থেকে আসেন বা বাইরে গিয়ে আমরা বাংলাদেশে বাইরে আছি, তো এরকম যারা আছেন পেমেন্টের সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর রেজিস্ট্রেশন করতে গেলে বা যে কোনো জানার জন্য বা কোনো ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের সাপোর্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আরও একটা বিষয় আমি বলে রাখি, যেটা হচ্ছে যদি কেউ কল
করতে না চান, একটা ইনফরমেশন জানতে চান, তো আপনি এই যে আমাদের যে হ্যাঁ সরবিন্দু ওয়েবসাইটে হেডারে আপনার নাম্বারটা দিয়ে সাবমিট করলেই আমরা আপনাকে কল দিব, কল দিয়ে আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব কি হয়েছে না হয়েছে, আপনি কি জানতে চান এই ব্যাপারগুলো আপনাকে সরাসরি কল দেওয়া হবে ওইটা বা এটা। হ্যাঁ, এখানে আপনি কোনো পরামর্শ চান, কোনো জিনিস জানতে চান, কোনো জিনিস বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি কল দিতে চাচ্ছেন না, আপনি আপনার এখানে নাম দিবেন এবং ফোন নাম্বারটা দিবেন এবং সাবমিট করলে আমরা আপনাদেরকে কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করে শোনার চেষ্টা করব যে কি জানতে চান, কি সমস্যা, কি শুনতে চান এই সকল ব্যাপারগুলোতে। আর কোনো কিছু জানার জন্য আমাদের এই সাপোর্ট নাম্বার 2টাতে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের এখানে কোর্সগুলো দেখতে পারেন। হ্যাঁ, রেজিস্ট্রেশন থেকে শুরু করে কোনো সমস্যা হলে কন্ট্যাক্ট করলে অবশ্যই আরো ডিটেইল দিয়ে সবকিছু জানতে পারবেন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন।